অনেক দিন পর রান্নাঘরের জানালা থেকে আমার বাগানটা দিয়ে ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার সকালবেলা। চিঁড়ের পোলাও করব বলে গাজর কাট করছি, সমস্ত ভেজিটেবল কাট করে চিঁড়ের পোলাও স্টার্ট করব। সব সময় তো রুটি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে চিঁড়ে সুজি করলেও মুখেরও চেঞ্জ হয়, টেস্টের চেঞ্জ হয়, আর আমরা যারা রান্না করি তাদেরও বেশ ভালো লাগে। আর শীতকাল এত কালারফুল সবজি, দেখলেই মনে হয় এটা কাটি ওটা কাটি ওটা করি, কিন্তু সময়ের বড্ড অসুবিধে হয়ে পড়ে। তাহলে চলো ব্লগটা চেক করতে থাকো। অয়নকে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে চলেও গেছে। আর তারপরে ছেলের একটা ক্লাসও হয়ে গেছে, এখন আমি বিছানাটা ঠিক করছি। আমার ইমিডিয়েট দুটো বিছানা, দুটো প্লাস্টিক লাগবে ভেবেছিলাম, আর কিনবো না, কিন্তু যা দেখছি প্লাস্টিকগুলো একটু তাড়াতাড়ি ছিঁড়ে গেল, তাই আমাকে কিনতেই হবে। কি অবস্থা দেখতে পাচ্ছ, আর কেন পাতি সেটা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো। যারা নতুন দেখছো তাদের বলে রাখি, আমার ছোট্ট একটা বেবি আছে 2 বছরে। রাত্রিবেলা ডাইপার পরালেও সারাদিন সে কিন্তু কিছু পরে থাকে না, এমনি প্যান্ট পরে থাকে বাড়ির। তার জন্য একটু সেফটির জন্যেই আমি বিছানায় এগুলো পেতে রাখি। রাত্রিবেলা যেহেতু ডাইপার পরে তখন এটা তুলে নিই, ফলে আমাকে এই জন্য প্লাস্টিক পাততে হয়। যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই পাতো, তাই এটা আর বলার অপেক্ষা থাকে না। তো বিছানাটা একটু তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, আর এই যে বেডশিটটা পাচ্ছি, বা যেটা বলো আমি গুলিয়ে ফেলি বেডশিট আর বেড কাভার, এগুলো কিন্তু সব আমার শাশুড়ি মায়ের হাতে বানানো। যেগুলো প্রিন্টেড সেগুলো দেখে বুঝতে পারো, কিন্তু এই দেখো ব্যবহার করতে করতে কালার ফেড হয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু সবই ওনার হাতের সৃষ্টি। একদিন যদি সময় হয় তাহলে আমি মায়ের যে যতগুলো রয়েছে তার ঝুলিতে সেগুলো একদিন বের করে দেখাবো। এখনো তিনি কাজ করে যাচ্ছেন, অনেকদিন বন্ধ ছিল। আর পুতুলগুলোকে আজকে বিছানা এখানেই সাজিয়ে রেখে দিলাম, এলে দেখলে খুব খুশি হবে। ওর সেই ভাই বোন কি পঞ্চু না কি সব ছুটকি সব এখানে রইল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে একদম থার্সডে, বৃহস্পতিবার। এখন বাজে 9:56। আমার ব্লগটা সেই সকাল থেকে স্টার্ট হয়ে গেছে দেখছো। আজকে অয়নেরই কালকে আমরা যে খাবারগুলো খেয়েছিলাম একটু একটু তুলে রেখেছিলাম, আজকে গরম করে দিয়ে দিয়েছি। কারণ আজকে সকালের ফ্রিজ থেকে মাছ বের করে, তোমাদের আগেও বলেছি, ওটাকে সফট করা বড্ড টাফ নর্মাল টেম্পারেচারে আনা। তো আজকে দেখি কি করা যায়। আজকে মেথি শাক বেগুন দিয়ে হবে, আর
মাছের মাথা দিয়ে কিছু একটা হবে, আর ভোলা মাছের ঝাল হবে না ঝোল হবে আমি কিছুই জানি না, করতে গিয়ে সব কটাই সব কিছুই শেয়ার করবো। আর কালকে পিঠেটা, যারা যারা আগে ব্লগটা স্কিপ করে গেছো প্লিজ চেক করে নিও, লিঙ্ক দেওয়া থাকবে, দারুণ হয়েছে খেতে। আজকে আমার ছেলের ফেভারিট মাছের রেসিপি হচ্ছে ভোলা মাছ, যেটা আমি একদমই পছন্দ করতাম না, এখানে এসে খাচ্ছি, খেতে হচ্ছে। আমাকে আমার মায়ের বাড়িতে না বলে খাইয়ে দেওয়া হতো, কারণ তখন আমার সব মাছই একই লাগতো, তো খাওয়ার পরে আমাকে জানানো হতো ওটা ভোলা মাছ। আর ভোলা মাছ শুনলেই আমি জানি না কেন মনে হয় মানুষ খাওয়া মানুষ খাওয়া, ভোলা তো একটা মানুষের নাম হয়, আমার অসুবিধা হয়। তো কালো জিরে দিয়ে দিলাম ওই ভাজা তেলে, তারপরে টমেটো দিয়ে ওটাকে সফট করার জন্য একটু নুন অ্যাড করেছি। এবার এটাকে ভালো করে মজে এলে তাতে হলুদ, আর আমি বাড়িতেই সর্ষে বাটি কাঁচা লঙ্কা দিয়ে সেই সর্ষে বাটার জল অ্যাড করে, জলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো অ্যাড করে মাছ একটু উল্টে পাল্টে দিয়ে একদম নামানোর সময় ধনে পাতা আর কাঁচা তেল অ্যাড করলেই হয়ে গেল ভোলা মাছের ঝাল। এটা ভোলা মাছ কেন, যে কোনো সমুদ্রের মাছ শীতকালে এইভাবেই আমি বানাই, আর খেতে অসাধারণ হয়, কোনো কথা হবে না। যারা নতুন নতুন বিয়ে হয়েছে বা যারা নতুন প্রথম শীতকাল বিয়ের পরে যারা রান্নাবান্না খুব একটা পারো না, সেখন এইরকমভাবে ট্রাই করো, বরেদের বাড়ির লোকেদের মন ভরে যাবে একদম। আর এই সর্ষের ছাঁকা জলটাই দিও, কালো সর্ষে তো সহ্য হয় না অনেকের, এই ছাঁকা জল দিলে মনে হয় না খুব একটা অসুবিধা হবে। এই যদি দেখালাম, এই আমি যে হাতের মধ্যে নিয়ে নিয়ে এবারে দেখো সর্ষের এটা ফেলে দেব, করো বাজাও বাজাও ছালে বাজাও, এই এই তো গন্ডগোলটা করে দিলি না এসে। দুপুরবেলা মেয়ে গান করছিল দেখলে, এইভাবেই ছেলেও কিন্তু ঠিক এইভাবেই স্টার্ট করেছিল, ঠাকুমা গান গাইতো আর সঙ্গে গিয়ে বসতো, এইভাবে সারেগামা পাধানিসা বলে চিৎকার করতো। তো মেয়েও আশা করি গানে সুর আসবে, এসে গেছে বা গান গাইবে। বাড়িতে আবিবাদে সবাই মোটামুটি গান গাইলো, এখন ছেলে গানের রেওয়াজ করছে বাবার সঙ্গে, আর আমি এখন বানিয়ে নেবো চিকেন স্টু। দেখলে আমি সব সবজি কাট করে রেখেছি, গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি আলু সব কাট করে রেখেছি, আর হচ্ছে মাংস আমি নিয়েছি 300 গ্রাম মতো, শুধু আমি কোনো বোন পিস নিইনি, সলিড পিস সব কিনে নিয়ে এসেছি।
আর সাদা তেলেই পুরো রান্না করবো, আর শেষে গার্লিক বাটার অ্যাড করবো। তো রান্নাটা স্টার্ট করছি। আজকে আমি পুরো কড়াইতেই রান্নাটা দেখাবো। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সেটা একটু লাল লাল করে ভেজে এলে রসুন কোয়া কয়েকটা দিয়ে দেবো, টুকরো টুকরো করে রেখেছি, বা খেতে করেও দিতে পারো। আমি অনেক সময় প্রেশার কুকারে করি, কিন্তু আজকে আমি কড়াইতেই করবো। তারপর আমি দেখলে ছোটো ছোটো ডুমো ডুমো করে পেঁয়াজও কেটে রেখেছি সবজিগুলোর সাথে, সমস্ত সবজি অ্যাড করে নাড়াচাড়া করবো। আর আমি একটা জিনিস ভুল বলেছি, আমি টমেটো দিয়েছি, আমি ফুলকপি না বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপিটা কিন্তু এখন দেবো না, ওটা একেবারে জল ঢালার পর দেবো, এখন দিলে একেবারে নেতিয়ে যাবে। আর এই সবজিগুলো আমি একটু বড় বড় করেই কাট করেছি, যাতে খাবার সময় ঘেটে না যায়, প্রত্যেকটা গোটা গোটা মুখে পড়ে। এবারে এইটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নাড়বো, যাতে সবজিগুলো মজে যায়, কিন্তু কোনোটা যেন ঘেটে না যায়। একটু একটু নেড়ে সামান্য মজে উঠলে আমার কাছে যে মাংস 300 গ্রাম মতো মাংস ছিল সেটা অ্যাড করে দেবো। ওটা কিচ্ছু দেওয়া ছিল না সঙ্গে, কিচ্ছু ম্যারিনেশন ছিল না, এমনি ছিল। সেটা অ্যাড করে এবার একটু নুন অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করবো। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও, আমার হাত ঝাল বলে দিতে পারছি না, দাঁড়াও একটু, বলছি তো দেবো, দাঁড়াও। এবার নুন পরপর ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করবো, একটু হলুদ অ্যাড করবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো অ্যাড করবো, আর সামান্য একটু শুকনো লঙ্কা অ্যাড করবো, কারণ আমার কিন্তু গোটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া আছে। স্যুপে না লঙ্কার ঝালটা ভালো লাগে না, শেষে নামানোর সময় আমি গোলমরিচ অনেকটা পরিমাণে দেব, সেই গোলমরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর যার লঙ্কা খেতে ইচ্ছে করবে সেই কাঁচা লঙ্কাগুলো ঘেঁটে খেয়ে নিতে পারবে। সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। তখন আমি অনেকটা গরম জল নিয়ে জলটা ঢেলে দিচ্ছি, একদম গরম জলই অ্যাড করতে হবে, নাহলে কিন্তু স্যুপের টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। তো গরম জল অ্যাড করে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে যেটুকু আর সেদ্ধ হওয়ার সেটুকু হবে। হওয়ার পর আমি অনেকটা পরিমাণে গোলমরিচ অ্যাড করব, আর আমার কাছে গার্লিক বাটার রয়েছে সেটাও অনেকটা পরিমাণে অ্যাড করব। ব্যাস হয়ে যাবে আমার চিকেন স্যুপ, চিকেন স্টিউ যা বলতে পারো। গরম গরম রুটির সঙ্গে অসাধারণ। আর একটু টেস্ট করে দেখলাম, একটু নুন কম ছিল তাই আমি একটু নুন অ্যাড করে দিয়েছি। আর তরকারি নাড়ার সময় বাঁধাকপি অ্যাড করি নিয়ে, এখন আমি বাঁধাকপিটা অ্যাড করে ঢাকা দিয়ে দেবো। ওই সেদ্ধ করতে হতেই বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে।